আমি গত লেকচার লাস্ট যে লেকচার দিয়েছিলাম ঢাকায় ওখানে পরিসংখ্যান দেখিয়েছি যে পুরো বাংলাদেশে 14টা পতিতালয় আছে লিগালাইজড লাইসেন্স করা যার মধ্যে 7টা হচ্ছে ঢাকা বিভাগে বাকিগুলো অন্য জায়গায় আমি পরিসংখ্যান দেখিয়েছি আপনাদেরকে যে 92% ইয়াং জেনারেশন যারা আছে এখন এরা পড়া আসক্ত আর স্কুল পড়ুয়া 72-77% স্কুল পড়ুয়া ছেলে মেয়ে পড় দেখে 1% মানুষ খুঁজে পাওয়া যাবে না যারা পর্নোগ্রাফিতে কোনো না কোনো দিন দেখে নাই একটা মানুষও পাওয়া যাবে না মনে হয় আল্লাহু আলাম কেউই না আলেম জালেম সবাই চোখে পড়েছেই 1% মানুষ হয়তো বাকি থাকতে পারে যারা এইসব ফেতনা থেকে টোটালি দূরে থাকে পাহাড়ে বসবাস করে ওই যে শেষ জামানের একটা হাদিস আছে না ফেতনা থেকে মানুষ পালিয়ে যাবে পাহাড়ি এলাকায় ওখানে সে গরু ছাগল চড়াবে ওখানেই থাকবে ওখানে আজান দিবে ওখানে নামাজ পড়বে ওরা ফেতনা থেকে বেঁচে থাকতে পারবে এমন একটা হাদিস এসেছে কিন্তু তো আর কি চিনবেন রেপের লিস্ট দিয়েছিলাম সবচেয়ে বেশি রেপ হচ্ছে এখন আমেরিকায় প্রতি 6 জন মেয়ের মধ্যে 1 জন রেপের শিকার হচ্ছে এবং রেপের ধর্ষণ রাজধানী বলা হচ্ছে সাউথ আফ্রিকাকে প্রতি 3 জনের মধ্যে 1 জন মেয়ে রেপ হয় ভারতের মতো কান্ট্রিতে প্রতি 22 মিনিট একটা করে মেয়ে রেপ হয় বাংলাদেশে এই বছরে 2021 সালে ইন টোটাল 1323 জন রেপ হয়েছে এটা লিখিত আর যারা লিখিত অভিযোগ করে না এদের সংখ্যা হাজার হাজার হবে সবাই তো অভিযোগ করে না তো এগুলো পরিসংখ্যান গুগল করেন বের করতে পারবেন আপনাকে শেষ জামান আমি কেমনে চিনাব আর কি বাকি আছে নবীজি বলেছেন এক শ্রেণী মানুষ বের হবে শেষ জামানায় নিসাউন মহিলা ক্যাসিয়াত নারিয়াত কাপড় পরবে নগ্ন থাকবে চেনাতে হবে প্রয়োজন আছে কোনো মহিলাজন মমিলাজন মাইলাজ মমিলাজ মানে নিজে সিডিউস হয় মাইলাত অন্যকে সিডিউস করে এটা যে হয় তার দোষ যতটুকু যে করে তার চেয়ে তার দোষ বেশি না যে কোনো ডিকশনারি খোলেন আপনি ওখানে দেখবেন যে সিডিউস এর একটা আবিধানিক ব্যাখ্যা করা হয়েছে এটা ইজ এ কাইন্ড অফ থিং ইউ আর ইনটাইসিং সামওয়ান ইন এ ইলিগ্যাল সেক্সুয়াল রিলেশনশিপ উইথ ইউ মানে আপনি কাউকে ইলিগ্যাল একটা অবৈধ শারীরিক সম্পর্কের দিকে ইনটাইস করছেন মানে প্রলুব্ধ করছেন তো প্রলুব্ধ যে করে সে অপরাধী না যে হচ্ছে সে অপরাধী প্রথম অপরাধীকে যে করে সে না আর সে যখন পোশাকের মধ্য দিয়ে কাউকে প্রলুব্ধ করছে তাহলে সে সবচেয়ে বড় অপরাধী এরপরে যদি কেউ সিডিউসড হয়ে যায় হয়ে পাপে লিপ্ত হয় তাহলে সেও অপরাধী নিঃসন্দেহে কিন্তু তার অপরাধ এর চেয়ে বড় নয় বড় অপরাধীকে যে তাকে করছে একজন ব্যক্তি মদ খায় না আর একজন বন্ধু মদ খায় সে তাকে ডাকছে আয় খা দুটো টান দে গাজায় ভালো লাগবে আই ইয়াবাই দুটো খা হেরোইন একটু খা ভালো লাগবে হতাশা কমবে হ্যাঁ ফ্রাস্ট্রেশন কমবে এবং একে বলতে 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 একদিন সে বেচারা খেয়ে ফেলল এবং যে খেয়ে ফেললো সে তো পাপ করেছে তার শাস্তি হবে তার আজাব হবে বা যদি তওবা না করে আল্লাহ পাক তাকে ধরবে কিন্তু তার চেয়ে বড় পাপী এই ব্যক্তি না যে তাকে ডেকে নিয়ে আসলো তাহলে এই মেয়েদেরকে আপনারা চিনতে পারছেন না ক্যাসিয়াত নারিয়াত কাপড় পরেও লাগল নবীজি বলেছেন লাম আরাহুমা আমি ওদেরকে দেখি নাই তার মানে এমন ওই যুগে তারা ছিল না কোন যুগে তারা আসবে এই যে যুগে এসেছে আজকে থেকে 100 বছর আগেও ছিল না আপনার নানী কি ওরকম কাপড় পরতো এই যে বলছে হাজার বছরের সংস্কৃতি ব্লাউজ ছাড়া শাড়ি পরা আমার আমার নানী কি ওরকম কোনো কাপড় পরেছে কখনো আমার নানীকে তো মানুষ দেখেই নাই এমন একটা অবস্থা আপনার দাদিকে দেখেন মানুষ দেখেই নাই জানতোই না যে ওই বাসায় কোনো মহিলা আছে এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরের মাকেও কেউ দেখে নাই তারা ওই সময় যদিও মুসলিম ছিলেন না কিন্তু পর্দা মেনে চলতেন আপনি অবাক হয়ে যাবেন প্রতিটা মৌলিক ধর্মগ্রন্থেই মেয়েদের শালীনতার কথা আছে বাইবেল বলেন বেদ বলেন এই যে ওল্ড টেস্টামেন্ট বলেন নিউ টেস্টামেন্ট বলেন এই যে একটা বই আছে কিতাবুল মুকাদ্দাস এগুলো পড়েন দেখবেন যে প্রতিটা প্রধান ধর্মগ্রন্থেই পর্দার কথা আছে তাহলে এরা যা বলছে হাজার বছর থেকে এভাবেই ছিল মিথ্যা কথা না মিথ্যা কথা দলিল কোথায় জানেন দলিলটা হচ্ছে এই সূরা আরাফ পড়েন আল্লাহ পাক বলছেন সূরা আরাফে আল্লাহ পাক বলছেন ওয়াইযা ফাআলু ফাহিশাতান যখন এই শ্রেণীর মানুষেরা কোনো ফাহেশা কাজ করে কলু তারা বলে ফাহেশা মানে অশ্লীল কাজ কলু তারা বলে ওয়াজাদনা আলাইহা আবানা আমরা এগুলো আমাদের বাপ দাদা থেকে দেখেছি বুঝতে পারছেন না আমরা দেখেছি হাজার বছর থেকে চলে আসছে এগুলো এটা আমাদের কালচার নাউজুবিল্লাহ বলে আল্লাহু আমারনা বিহা আল্লাহই আমাদেরকে আদেশ করেছেন নাউজুবিল্লাহ আল্লাহ বলেন কুল হে নবী বলে দিন ইন্নাল্লাহ লা ইয়ামুরুকুম বিল ফাহশা আল্লাহ পাক কোনো অশ্লীল কাজের আদেশ করতে পারেন আচ্ছা কুলুন আলাল্লাহি মা লা তাআলামুন তোমরা কি এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই তোমরা কি আল্লাহ সম্পর্কে এমন কথা বলছো যে বিষয়ে তোমাদের জ্ঞান নাই বরং কুল হে নবী আপনি বলে দিন আমার রব্বি বিল কিসত
আমাদের রব আদেশ করেন ন্যায়ের ওয়াকিমু বুজুহাকুম ইনদা কুল্লি মসজিদ প্রত্যেক সালাতের সময় একনিষ্ঠতার সাথে চেহারা আল্লাহর দিকে ফেরাবো এই আদেশ আল্লাহ পাক করেন ওয়াদউহু মুখলিসিনা লাহুদ্দিন মুখলিস হবে আল্লাহকে ডাকবে এই আদেশ আল্লাহ পাক করেন আল্লাহ পাক অশ্লীল কাজ আদেশ করেন তো এই যে বিষয়গুলো আপনাকে শেষ জামানা চেনার জন্য জাস্ট চোখ আর দুইটা চোখ খোলেন ভেতরের চোখ আর বাইরের চোখ এই মেয়েদের সম্পর্কে নবীজি কি বলেছেন সেটা শোনেন নবীজি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম لا تجدنا ريحها لا يدخل لا يدخل الجنة ولا تجدنا ريحها إرا جنة جابيو نا جنة غندو بور جند بابا جوديو بار جنة غندو بهو دو دوران تو تكي باوجا يعني باشو چوشو هزار كودي باشور دو تكي جنة غندو باوجا بين شاء الله تو اي جنرشن كي آگه چلو چلو نا تو اگلو شاته شهز دمارا شمپور كي دو آسه এটা সেই জামানা যেখানে মাদককে মানুষ হালাল মনে করছে মানুষ পরকে হালাল মনে করছে অশ্লীল ভাবে চলাকে মানুষ হালাল মনে করছে মানুষ সুদ খাচ্ছে হালাল মনে করছে মানুষ দিব্যি ঘুষ খাচ্ছে কোনো ফিলিংস নাই দিব্যি প্রতিদিন দুর্নীতি হচ্ছে মানে আপনি যদি চোরের হাত কাটা শুরু করেন তাহলে কতগুলো মানুষের যে হাত থাকবে বাংলাদেশে আল্লাহ ভালো জানেন মানে চুরি আর চুরি মানে কোথাও অল্প মাত্রায় চুরি কোথাও পুকুর চুরি আমরা দেখি যে রাস্তাঘাটে যে ছিচকা চোর কিছু থাকে এদেরকে মানুষ খুব পিছানি দেয় তাই না অথচ বড় বড় চোরের কোনো খোঁজ নাই কোটি কোটি টাকা নাই কোনো খোঁজ নাই তো খোঁজ কখন হবে আর আর কয়েকটা যুগ খালি হতে পারে দশ যুগ বিশ যুগ তিরিশ যুগ চল্লিশ যুগ পঞ্চাশ যুগ হতে পারে আল্লাহু আলম বিসওয়াব তারপর কেয়ামত হচ্ছে ইনশাআল্লাহ আর কেয়ামত আমরা আগে ভাবতাম কেয়ামতের কি দরকার ছিল আল্লাহ কেন যে এত কষ্ট না কেয়ামতে মানুষের এত কষ্ট হবে আল্লাহ পাক যে কেন এরকম করলেন মানুষের জন্ম না নিলেই হয়তো ভালো হতো আমরা চিন্তা করতাম এই চিন্তাটা কিন্তু অনেক সাহাবীও করতেন যে মানুষের জন্ম না নিয়ে যদি গাছ হতাম লাউ কুন্তু সাজার আবু বকর সিদ্দিক বলছেন আমি যদি গাছ হয়ে যেতাম হিসাব নাই নিকাশ নাই তো এখন মনে হয় যে কেয়ামতের দিনের দরকার ছিল কেয়ামতের দিনটা না থাকতো তাহলে কোনো জালেমের বিচার হতো দুনিয়াতে যত জালেম পার হয়ে গেছে এদের কোনো বিচার হতো না আর দুনিয়াতে যত মাজলুম আজকে নিপীড়িত নির্যাতিত এদের কোনো সমাধান ন্যায় বিচার হতো না যদি কেয়ামতের মাঠ না থাকতো তবে ওই দিনের জন্য আমরা অপেক্ষা করি ওই দিন সব কিছুর ফয়সলা হয়ে যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল কিভাবে হবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একটা শিংওয়ালা ছাগল একটা শিং ছাড়া ছাগলকে যদি অন্যায়ভাবে গুতা দিয়ে থাকে এক্সাম্পল দিচ্ছেন তিনি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে ওই শিংহীন ছাগলকে শিং দিবেন দিয়ে বলবেন তুমি গুতো দিয়ে ওর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও ন্যায় বিচার কেমন হবে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দেয়া হয়েছে বহু মানুষ দেখবেন যারা এখানে অনেক বড় বড় পদে ছিল বড় বড় কর্তৃত্ব ক্ষমতা ছিল কিয়ামতের মাঠে এতটুকু থাকবে পিঁপড়ার মতো স্পষ্ট হাদিস পিঁপড়ার সমান প্রত্যেক অহংকারী মুতাকাব্বির এদেরকে তোলা হবে কালো কালো পিঁপড়ার মতো করে ঠিক আছে অনেক মানুষকে তোলা হবে দেখবেন যাকাত দেয় নাই শেকা দিয়ে দিয়ে এদিকে গাল পৃষ্ঠদেশ এগুলো সব আগুনে জ্বলছে অনেককে দেখবেন গলায় সাপ ঝুলছে অনেকের মাথায় দেখবেন রিলিফের টিন গম এইটা ওইটা যে যা আত্মসাত করেছে ওগুলো পিছিয়ে ঘাড়ে এভাবে ঘুরছে কেয়ামতের মাঠে বহু মানুষকে দেখবেন কেয়ামতের মাঠে যে গলা পর্যন্ত ঘাম কারো ওই যে আপনার বুক কারো টাকনু কারো হাঁটু কেয়ামতের মাঠের বিভীষিকাময় অবস্থা এটা নিয়ে ইনশাআল্লাহ আলাদা একটা লেকচার দেওয়া যাবে ইনশাআল্লাহ তো এখানে মূল বিষয়টা হচ্ছে যে দুনিয়াতে সবকিছুর চূড়ান্ত বিচার হয় না দুনিয়াতে সবকিছুর ফয়সলা হবে না এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠ বলে একটা মাঠ রেখেছেন যেখানে আল্লাহ পাক ইনসাফ ন্যায় বিচার কায়েম করবেন ইনশাআল্লাহ